সামনেই গণেশ পুজো। অন্য বাড়ির তুলনায় এবছর গণেশ পুজোর সংখ্যা অনেকটাই বেড়েছে আলিপুরদুয়ার জেলার চাবলা এলাকাগুলোতে। ফলে প্রতিমার বরাত ভালো মেলায় হাসি ফুটেছে মৃৎশিল্পীদের মুখে। তাদের কথায়, পূর্বে দুর্গাপুজো ছাড়া অন্য উৎসবের প্রতিমার সেরকম বরাত মিলত না জেলার চা বাগান ও জঙ্গল ঘেরা এলাকাগুলোতে। আগে হাতে গোনা গণেশ পুজো হতো এই চা বাগান ঘেরা এলাকায়, তবে এবছর সংখ্যা অনেকটাই বেড়েছে, যার কারণে লাভের মুখ দেখতে পেরেছি আমরা। আশা করছি আগামীতে পুজোর সংখ্যা অনেকটাই বাড়বে। এ বিষয়ে মৃৎশিল্পী লিটন পাল বলেন, আগে যেখানে 4-5টা গণেশ মূর্তির বরাত আসত, সে জায়গায় এবছর 25টা মূর্তির বরাত এসেছে, ফলে স্বাভাবিকভাবে লাভের মুখ দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, মানে গত আগে যে তুলনামূলক আমাদের এখানে এখন গণেশ প্রতিমা পূজা একটু বাড়ছে। আগে আমাদের এখানে সেরকম ছিল না, এই 2-4-5টা হইতো, তা এখন মোটামুটি এই 25টা মতন হচ্ছে আমাদের, মানে প্রতিমা। তারপর তো ছোটোখাটো থাকেই, মানে একটা রানিং একটা নতুন একটা সিজন তৈরি হচ্ছে, যেরকম বিশ্বকর্মা দুর্গা, আমাদের যেমন কালী পূজা, এরকম একটা ব্যাপার। তো ঠিক আমাদের এইদিকে এই সাই এই সমস্ত এখন গণেশ পূজার একটা ভাব তৈরি হয়ে গেছে, বা একটা সিজন, মানে আমাদের যেরকম একটা সিজন হয়, মানে দুর্গা বিশ্বকর্মা কালী এরকম একটা, ওই এর সাথেও একটা জড়িত একটা অংশ হয়ে দাঁড়াইছে গণেশ পূজা। ভালো, এটা আমাদের দিকে, আমাদের ব্যবসার জন্য এটা খুব একটা ভালো দিক। আমাদের এই ব্লকের দলসিংপাড়া, জয়গা, হাসিমারা, ব্লকের সব জায়গারই প্রতিমা আছে। আমার নাম লিটন পাল।